কাজিরঙাত বাঘর মৃত্যুর কারণ কি? পরস্পরের যুঁজর ফলত মৃত্যু নে অন্য কিবা? চলিত বর্ষত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত 5 মাহৰ ভিতৰতে 4টা বাঘৰ মৃত্যু হৈছে। উদ্যান কর্তৃপক্ষই প্রকাশ করা মতে মৃত্যুর কারণ পারস্পরিক যুঁজ। কিন্তু ঘটনাস্থলীতে পশু চিকিৎসকে মৃত বাঘক করা মরণোত্তর পরীক্ষার ভিত্তিত রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই মৃত্যুর কারণ সন্দর্ভত প্রকাশ করে অহা তথ্যক সহজভাবে লোব পড়া নাই কাজিরঙার একাংশ লোকে। স্থানীয় লোকর মতে ঘটনাস্থলীতে পশু চিকিৎসকে করা মরণোত্তর পরীক্ষার ভিত্তিত উদ্যান কর্তৃপক্ষই বাঘর মৃত্যুর সন্দর্ভত প্রকাশ করা তথ্য সকলো সময়তে গ্রহণযোগ্য নহয়। বাতৰি দেখিছো যে ফাইটিংত মরিছে। ফাইটিং হবও পারে, মতাবাঘে মতাবাঘে যুঁজ লাগিব, কিন্তু মাইকী বাঘ কিয় মরিছে, মাইকী বাঘ মরিছে বলেও বাতৰিত দেখিবলৈ পাইছো। তো সেইখিনি একচুয়ালি যিটো বস্তু ডাক্তরে ইয়াতে এনাউন্স করলে যে ফাইটিংত মরিছে, একচুয়ালি যেটো ল্যাবরেটরি টেস্টত বা হৃদয়ত এইখিনি হয়েছে না নাই সেইটো হব লাগে। যদি ঘাটো হয়তো কোনোবা খোঁচাগত বা কেনেবাকৈ মৰিবও পাৰে, সেই যদি বেমাৰত মৰিছে তেনেহ'লে যদি ল্যাবরেটরি টেস্ট হৈছে ভাল কথা, নাই হোৱা যদি তেতিয়াহ'লে সেই বেমাৰটো অন্য বাঘৰ ওপৰত বিয়পিব পাৰে। যিটো বেমাৰত মৰিছেনে ফাইটিঙত মৰিছে সেইটো নিশ্চিত হ'ব। কোনো ৰোগাক্ৰান্ত বাঘৰ দুৰ্বলতাৰ বাবেও আন বাঘৰ আক্ৰমণত মৃত্যু হোৱাৰ সম্ভাৱনা থাকিব পাৰে। নতুবা বাঘ মৰিলে বাহ্যিক পৰীক্ষাতে সীমাবদ্ধ নাৰাখি পৰীক্ষাগাৰত পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰক। অন্যথা গম নোপোৱাকৈ যদি বাঘ কোনো ৰোগত আক্ৰান্ত হৈ মৃত্যুমুখত পৰে তেন্তে ভৱিষ্যতৰ দিনত ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ প্ৰতি ভাবুকিৰ সৃষ্টি কৰিব পাৰে। উল্লেখ্য যে চলিত বৰ্ষৰ 13 ফেব্ৰুৱাৰী আৰু 16 এপ্ৰিলত কহৰা বনাঞ্চলত 10 মেত বাগৰি বনাঞ্চলত এটাকৈ বাঘৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পাছত শেহতীয়াকৈ 22 মেত বুঢ়াপাহাৰ বনাঞ্চলত এটা বাঘৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছিল। ব্যুৰো ৰিপৰ্ট, টাইম 8।